বীরভূমের সংগঠন এবার নিজেই দেখবেন খোদ মুখ্যমন্ত্রী। অনুব্রতহীন বীরভূম নিয়ে কতটা চিন্তিত তৃণমূল, দলের নেতাকর্মীদের মনোবল বাড়াতে কি মমতার এমন সিদ্ধান্ত? বিরোধীদের অভিযোগ, বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের অনুমতি ছাড়া ওই জেলায় গাছের একটা পাতাও নাকি মাটিতে পড়ত না। গোটা জেলার মানুষ স্বাধীনভাবে কথা বলার অধিকার হারিয়েছিল অনুব্রতর ভয়ে, এমন অভিযোগ বহুদিন ধরেই করে আসছেন বিরোধীরা। সেই দৌর্দণ্ড প্রথম অনুব্রত গরু পাচার মামলায় গ্রেপ্তার হওয়ার পর দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন। এখন ঠিক এই অবস্থায় পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূম জেলার সাংগঠনিক দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার দু একজন নেতাকে জেলে পুরে রাখলেও ইলেকশনের সময় তো ঘর থেকে বেরোতে দেন না, মানুষ তো ভোটটা দেয়, ভোট দেয় কিন্তু মানুষ। এবার থেকে বীরভূম জেলা যতদিন সে অ্যাবসেন্ট থাকবে, আমার দু একজন নেতা আমি নিজে দায়িত্ব নিয়ে দেখব এবং ফিরাদ আফিক ববি আমাকে সাহায্য করবে। আমার যে কোর গ্রুপ আছে, কোর গ্রুপ তৈরি করে দেওয়া হয়েছে, তাদের সকলকে নিয়ে আগের সিস্টেমেই আমরা কাজ করব। খোদ মুখ্যমন্ত্রী একটা জেলার সংগঠনের দায়িত্ব নিচ্ছেন, এমন ঘটনা বাংলায় কবে ঘটেছে তা কেউ মনে করতে পারছেন না। তবে কি বীরভূম জেলা নিয়ে বেশ চিন্তায় রয়েছে তৃণমূল? তাই কি দলের নেতাকর্মীদের মনোবল বাড়াতেই মুখ্যমন্ত্রী এমন সিদ্ধান্ত নিয়েছেন? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে। এদিকে পঞ্চায়েত নির্বাচন দরজায় কড়া নাড়ছে, প্রধান বিরোধী দল বিজেপি রাজ্য জুড়ে সভা সমাবেশ করছে, সে কারণে বসে নেই শাসক দলও। তৃণমূলের রাজ্য নেতৃত্ব নিজেদের মতো জেলায় জেলায় মিটিং মিছিল করছেন, কিন্তু বীরভূমের দলের ক্যাপ্টেন এতদিন জেলায় থাকায় বেশ মুষড়ে পড়েছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। পঞ্চায়েত নির্বাচনে কোন স্ট্র্যাটেজিতে দল লড়বে, কারা কোথায় প্রার্থী হবেন, এরপর সামনের বছর লোকসভা নির্বাচনে দল কিভাবে ময়দানে নামবে ইত্যাদি খুঁটিনাটি বিষয় নিয়ে যথেষ্ট চিন্তিত বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব। কারণ অনুব্রত এতদিন নিজের হাতেই সবটা সামলাতেন, সেখানে কাউকে মাথা ঘামাতে হতো না। এই আবহের মধ্যে মুখ্যমন্ত্রী এটা স্পষ্ট বুঝেছেন যে অনুব্রত জেলে থাকায় বীরভূমের দ্বিতীয় কোনো যোগ্য নেতা নেই যার হাতে সংগঠনের ভার ছেড়ে দিয়ে তিনি নিশ্চিত হতে পারেন, কারণ তাতে গোষ্ঠী কোন্দল বীরভূমে আরও বেড়ে যাবে বলে হয়তো মনে করছেন মুখ্যমন্ত্রী। সেই কারণেই জেলা সংগঠনের দায়িত্ব রীতিমতো চ্যালেঞ্জ হিসাবে হাতে তুলে নিয়েছেন তৃণমূল সুপ্রিমো। গত বিধানসভা নির্বাচনে বীরভূমের 11টি আসনের মধ্যে 10টিতেই জিতেছিল তৃণমূল, কিন্তু তা সত্ত্বেও ভোটের ফল বলছে জেলায় বিজেপির ব্যাপক ভোট বৃদ্ধি হয়েছিল। একাধিক আসনে তৃণমূলের সঙ্গে সমানে সমানে টক্কর দেয় বিজেপি। তাই অনুব্রত যখন বীরভূম জুড়ে স্বমহিমায় কাজ করেছেন, তখন বিজেপির এই উত্থান কিছুটা হলেও চিন্তায় ফেলেছে শাসক দলকে। সেখানে পঞ্চায়েত নির্বাচনে অনুব্রত না থাকাটা যে তৃণমূলের মাইনাস পয়েন্ট হতে পারে সেটা সহজেই বোঝা যায়। যে জেলায় এতদিন বিরোধীরা দাঁত ফোটাতে পারেনি, সেখানে পঞ্চায়েতে যদি তৃণমূলের ফল একটু হলেও খারাপ হয়, তার প্রভাব লোকসভা নির্বাচনে অবশ্যই পড়বে বলে রাজনৈতিক মহল মনে করে। তাই এখন থেকে বীরভূম সংগঠনের হাত নিজের হাতেই ধরে মমতা গোটা দলকে এই বার্তায় দিতে চাইছেন যে অনুব্রত জেলে থাকলেও ভয় পাওয়ার কিছু নেই। আর খোদ নেত্রী যখন দলের হাল ধরলেন, তখন কর্মীদের মনোবল যে বহুগুণেই বেড়ে গেল সেটা আর বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।